হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটিতে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে আপনার ডেস্কটপ বা পিসিটি কিভাবে আপনি ভাইরাস বা বিভিন্ন ধরনের ম্যালওয়্যার অ্যাটাক থেকে রক্ষা করবেন। তো এটার জন্য ফার্স্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট রুল হচ্ছে যে আপনার পিসিতে কোনো ধরনের কোনো ক্র্যাক সফটওয়্যার ইউজ করা যাবে না, এমনকি আপনি যে উইন্ডোজটি ইউজ করছেন সেটাও যেন কোনো ক্র্যাক ভার্সন না হয় বা কোনো অ্যাক্টিভেটর দিয়ে সেটা যেন অ্যাক্টিভ করা না হয়। কারণ হচ্ছে কি, অ্যাক্টিভেটর ভিতরে নর্মালি যেটা হয় সেটা হচ্ছে যে আপনি যখন অ্যাক্টিভেটর দিয়ে আপনার পিসি অ্যাক্টিভ করতে যাবেন তখন কিন্তু উইন্ডোজ ডিফেন্ডার অফ করে নিয়ে তারপর কিন্তু আপনার সেই অ্যাক্টিভেটর দিয়ে আপনার পিসিটিকে অ্যাক্টিভ করতে হয়। এটা আসলে কেন করতে হয়, কারণ হচ্ছে ওই অ্যাক্টিভেটরের ভিতরে কিন্তু ম্যালওয়্যার বা বিভিন্ন ধরনের ভাইরাস কিন্তু ইনক্লুড করা থাকে, ঠিক আছে। তারপরে ওইটা যখন দিয়ে আপনি অ্যাক্টিভ করবেন আপনি কিন্তু অটোমেটিকলি ওই ভাইরাসটাকে কিন্তু আপনি নিজেই আপনার পিসিতে কিন্তু আপনি ইনস্টল নিজের হাতে করতেছেন। জিনিসটা হচ্ছে এরকম যে হচ্ছে আপনি নিজেই ডাকাতদের নিজের বাড়িতে আমন্ত্রণ জানিয়ে আপনি তাদেরকে বলছেন যে ভাই তোমার যা ইচ্ছা তুমি ডাকাতি করতে পারো, জিনিসটা হচ্ছে এরকম, ঠিক আছে। তো এই জন্য আসলে আপনার পিসি ডিঅ্যাক্টিভ থাক, বাট কোনো অ্যাক্টিভেটর দিয়ে আপনার পিসি যেন অ্যাক্টিভ না করা হয়। এটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট রুল। এখন অনেকেই তো বলতে পারেন তাহলে আমার পিসি আমি অ্যাক্টিভ করতে চাই কিন্তু আসলে আমার তো অত টাকা বাজেট নাই, ঠিক আছে, যে আমি 10-12 হাজার টাকাতে আমি উইন্ডোজ কিনে আমার পিসি আমি অ্যাক্টিভ করবো। তো এটা আসলে এখন বর্তমানে অনেক ডিজিটাল লাইসেন্স কি পাওয়া যায় যেটা হচ্ছে আপনার মাত্র 600 থেকে 700 টাকার ভিতরে কিন্তু আপনি ডিজিটাল লাইসেন্স কি দিয়ে আপনার পিসিটা কিন্তু আপনি অ্যাক্টিভ করতে পারবেন, আর সেটা 100% জেনুইন এবং অথেন্টিক। যেরকম আমি একটা ট্রাস্টেড সাইটের নাম বলতেছি, সেটা হচ্ছে যে আলি এক্সপ্রেস বিডি। ওরা কিন্তু অনেক কম দামে মাত্র 600-700 টাকা এরকম অ্যারাউন্ডের ভিতরে কিন্তু ওরা আপনাকে লাইসেন্স কি দিয়ে দিবে, রিটেল লাইসেন্স কি, যেটা আপনি আপনার পিসি যদি চেঞ্জও করেন নতুন পিসিতেও কিন্তু এটা ইউজ করতে পারেন, বাট অ্যাট এ টাইম একটাতে রান করবে, ঠিক আছে। আর ওইটা কিন্তু 100% অথেন্টিক এবং ওদের পেজের রিভিউ অনেক ভালো। আমি ওদের যে সাইটের লিঙ্ক এবং পেজের লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। তো এই হচ্ছে ফার্স্ট অ্যান্ড প্রথম রুল, সেটা হচ্ছে যে আপনার পিসিতে যে করে হোক কোনো ধরনের কোনো ক্র্যাক সফটওয়্যার ইউজ করা যাবে না। তারপরে নেক্সট, এখন আপনাকে আরও কিছু টিপস বা ট্রিক্স শিখে দিতে পারি, সেটা হচ্ছে যে আপনার আসলে কিন্তু কোনো ধরনের যে অ্যান্টিভাইরাসগুলো আছে সেগুলো কিন্তু আসলে দরকার নেই, কারণ উইন্ডোজই বাই ডিফল্ট তাদের যে উইন্ডোজ ডিফেন্ডার আছে, উইন্ডোজ সিকিউরিটি সিস্টেম, সেটা কিন্তু আসলে কিন্তু অনেক স্ট্রং। তো আপনার কিন্তু আলাদা করে কোনো অ্যান্টিভাইরাস কিনা আসলে কোনো দরকার প্রয়োজন আছে বলে আমি আসলে মনে করি না। সেটা হচ্ছে যে আপনার এখন এই কাজটা আপনি কীভাবে করতে পারেন, আপনার পিসিতে যে উইন্ডোজ ডিফেন্ডার আছে সেটাকে আপনি 100% ইউটিলাইজ কীভাবে করতে পারেন। তো প্রথমে আপনার এখানে সার্চ বক্সে আসার পরে আপনি যদি এখানে উইন্ডোজ সিকিউরিটি কথাটা লেখেন, এখানে অলরেডি চলে আসছে। তো এটা হচ্ছে আসলে হোম পেজ। এখানে আসলে আপনার মেক শিওর করেন যে এখানে যতগুলো অপশন দেখতে পাচ্ছেন সবগুলোকে যেন এই যেরকম গ্রিন কালারে যে টিক মার্ক দেওয়া আছে এরকম যেন টিক মার্ক থাকে, কোনোটা যেন বাদ না পড়ে, ঠিক আছে। কারণ হচ্ছে এখানে আপনাকে আর কিছু মানে অ্যাডভান্স কিছু ইনফরমেশন দিচ্ছে, সেটা হচ্ছে যে এখানে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন এখানে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে যে এখান থেকে আপনি চাইলে কুইক স্ক্যান করে নিতে পারেন আপনার পিসিতে কোনো ভাইরাস আছে কি না। আর এখানে দেখেন সে কিন্তু অলরেডি আমার এটা কিন্তু স্ক্যান কিন্তু সে মানে 3 মিনিট 4 সেকেন্ড আগে সে কিন্তু এটা পুরো এতগুলো ফাইল কিন্তু সে স্ক্যান করছে, এই এতগুলো ফাইল স্ক্যান করে সে জিরো থ্রেট পেয়েছে, মানে সে অটোমেটিক্যালি কিন্তু আমার এই ডেস্কটপে তো যা যা আছে সব কিছুকে স্ক্যান করে সে কিন্তু ভাইরাস আছে কিনা সে কিন্তু সেটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতেছে, ঠিক আছে। আর আপনি চাইলে এখান থেকে স্ক্যান নিজেও স্ক্যান করতে পারেন। আর হচ্ছে তারপর সেকেন্ড এখানে দেখতে পাচ্ছেন ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন সেটিংস, এখানে নো অ্যাকশন নিলে দেখাচ্ছে আপনার যদি এরকম লেখা না থাকে ম্যানেজ সেটিংয়ে যাবেন। তারপর হচ্ছে এখানে যতগুলো অপশন আছে সবগুলোকে অন করে দেবেন, যে রিয়েল টাইম প্রোটেকশন, ক্লাউড ডেলিভার প্রোটেকশন, অটোমেটিক স্যাম্পল সাবমিশন, টেম্পার প্রোটেকশন, এখানে যতগুলো দেখতে পাচ্ছেন সবগুলোকে আপনি এখানে অন করে দেবেন, ঠিক আছে। তারপর নেক্সট এখানে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন আপডেটস, এখানে দেখতে পাচ্ছেন যে এটা অটোমেটিক্যালি আপডেট মানে আমার এখানে আছে, তো এখানে কোনো দরকার নাই। তারপরে এখানে আরেকটা ইম্পর্টেন্ট যে সেটা হচ্ছে যে র্যানসমওয়্যার প্রোটেকশন, এটা হচ্ছে আপনার ওয়ান ড্রাইভের সাথে আপনার পিসিটাকে যদি আপনি লিঙ্ক আপ করে রাখেন, তো ইন কেস আপনার পিসিতে যদি র্যানসমওয়্যার অ্যাটাক হয় তাহলে কিন্তু আপনি সব ডাটা কিন্তু সেখানে আপনি সেখানে ব্যাকআপ পেয়ে যেতে পারেন, মানে সব ডাটা সে কিন্তু সেখানে আপনি ব্যাকআপ পেয়ে যাবেন, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে মেইন টিপস অ্যান্ড ট্রিক্স, আশা করি আপনারা এই জিনিসগুলো ফলো করবেন আর আপনার পিসিটিকে হ্যাকিংয়ের মুক্ত থেকে রাখার জন্য আপনারা সবাই মানে ক্র্যাক ভার্সনটাকে বর্জন করে সত্যিকারের যে সফটওয়্যারগুলো আছে সেগুলোকে ইউজ করবেন আর নতুন একটা ট্রেন্ড শুরু করবেন।